আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আলোচনা করব কসোভো এম্বাসির সর্বশেষ আপডেট নিয়ে, মানে কসোভো এম্বাসির ভিসা আপডেট নিয়ে। আপনারা বেশ কিছুদিন আগে কসোভো এম্বাসি থেকে একটা নোটিশ পেয়েছেন, যেখানে স্পষ্ট করে বলা আছে যে একটা দীর্ঘ সময় ধরে, প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে, কসোভো এম্বাসির ওয়ার্ক পারমিটের কার্যক্রম বন্ধ থাকবে। এর পরবর্তীতে আসলে আপনারা অনেকেই অনেক বিষয় বুঝতে পারতেছেন না, অনেক বিষয় দ্বিধাদ্বন্দ্বে আছেন, অনেকেই অনেক প্রশ্ন করতেছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং আমি আপনাদেরকে এই ভিডিওতেও আবার আপনাদেরকে বলে দিব যে এখন কারা ভিসা পাবেন বা কাদের কার্যক্রমগুলো চলমান থাকবে। এছাড়াও আপনারা যে প্রশ্নগুলো করেছেন, অনেকেই বলতেছেন যে ভাই আমি এম্বাসি ফি জমা দিয়েছি কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইনি, এখন এই বন্ধের ভিতরে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো কিনা। অথবা আপনারা অনেকেই বলতেছেন যে ভাই যারা নভেম্বর মাসে ওয়ার্ক পারমিট পাবে, অথবা নভেম্বর মাসের পরবর্তীতে যারা, মানে 1 নভেম্বরের পরবর্তীতে যারা ওয়ার্ক পারমিট পাবে, তাদের ভিসা কখন হবে, অথবা তারা এম্বাসিতে ফাইল সাবমিশন করবে কখন, তারা কি বন্ধের পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে নাকি তাদের এই বন্ধের ভিতরেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে। তবে আপনারা সবথেকে বেশি যে প্রশ্নটা করতেছেন সেটা হচ্ছে যে আপনারা যারা বর্তমানে এম্বাসিতে ফাইল সাবমিশন করেছেন, মানে ভিসার জন্য যারা এম্বাসিতে ফাইল সাবমিশন করেছেন, তাদের ভিসা হতে এখন কতদিন সময় লাগবে এবং তাদের ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু। তো আজকের এই ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত A to Z আলোচনা করব। আচ্ছা, ভিডিও শুরুতে আপনাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করে বলে দিই, যে আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমি অনেকদিন ধরে ওয়ার্ক পারমিট পেয়েছি কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট, মানে এম্বাসি ডেটটা পাচ্ছি না, এইটার কারণ কি? তো দেখেন, এখানে আপনার বেশ কয়েকটা কারণ হতে পারে। এরই ভিতর অন্যতম, মানে যেটা আপনার ঘটে থাকে সেটা হচ্ছে, হয়তো আপনি যার মাধ্যমে ওয়ার্ক পারমিট পেয়েছেন তিনি আপনাকে একটা ফেক ওয়ার্ক পারমিট দিয়েছে এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য তিনি আবেদন করেন নাই, যে কারণে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না। অথবা আপনি যার মাধ্যমে ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা সঠিকভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করতে পারে নাই। তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আবেদন করলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে কিন্তু অনেকটা সময় লাগে। এখানে অনেকে আছে 20 দিনে পায়, অনেকে আছে 22 দিনে পায়, আবার অনেকেরই আছে যে 1 মাসেরও বেশি সময় লেগে যায়। আসলে এটা ডিপেন্ড করে আপনার এম্বাসির কার্যক্রমের উপর। আচ্ছা, এখানে আপনারা অনেকেই বলবেন যে ভাই অনেকেই তো আছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যায়, তারা আসলে কিভাবে পায়? তো দেখেন, এখানে অনেক এজেন্ট আছে যারা আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখে। এটা নিয়ে রাখে কীরকমের? হয়তো তারা 10টা ওয়ার্ক পারমিট পেয়েছে, 10টা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য তারা আবেদন করেছে, আবেদন করার পরে সেখান থেকে হয়তো 1টা বা 2টা ওয়ার্ক পারমিট মিস্টেক হয়েছে, যে কোনো কারণে এখান থেকে 1টা বা 2টা ওয়ার্ক পারমিট মিস্টেক হতে পারে। তো ওইখানে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা থাকে ওইটা কিন্তু তারা পরবর্তীতে কাজে লাগায়, অথবা ওইটা তারা সেল করে দেয়। তো ওইটা যদি আপনি কিনে নেন, সেক্ষেত্রে আপনি ওই ডেটে আপনার ফাইলটা সাবমিশন করতে পারতেছেন, এটা হচ্ছে একটা বিষয়। এইছাড়া আপনি একদম শর্টকাটে খুবই অল্প ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে অনেকটা সময় লাগে। এখানে আপনার ওয়ার্ক পারমিট ভেরিফাই করে, যাচাই বাছাই করে, এরপরে হচ্ছে তারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়। এই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার আগে কিন্তু আপনাকে অ্যাম্বাসে ফি প্রদান করতে হয়। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আমি ভিসার জন্য আমার সকল ডকুমেন্ট অ্যাম্বাসিতে সাবমিট করেছি, সেটা হতে পারে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 10-15 দিন, যে কয়দিনই হোক আমি ভিসার জন্য আমার সকল ডকুমেন্ট অ্যাম্বাসিতে সাবমিট করেছি, এখন আমার ভিসা হতে কতদিন সময় লাগবে এবং আমার ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু। তো দেখেন, এখানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে আপনার ভিসা হবে কি না, অথবা আপনার ভিসা হতে কতদিন সময় লাগবে। প্রথমত হচ্ছে, যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে এবং আপনার এম্বাসিতে যে রুলস আছে এই রুলস অনুযায়ী যদি আপনি আপনার সকল ডকুমেন্ট সাবমিট করে থাকেন, এক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে একটা কথা মনে রাখবেন যে ভিসা দিবে আপনাকে এম্বাসি, এম্বাসি চাইলে আপনাকে ভিসা দিতে পারে, আবার এম্বাসি চাইলে আপনাকে ভিসা নাও দিতে পারে। যদি এম্বাসি চায়, আপনার ফেক ডকুমেন্টের উপর ডিপেন্ড করে আপনাকে ভিসা দিতে পারে তারা। তো এইটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, মানে আপনার যদি সকল ডকুমেন্ট সঠিক থাকে তাহলে আপনি আশা করতে পারেন যে আপনি শতভাগ ভিসা পাবেন। আর এখানে সময়টা হচ্ছে, যদি আপনার ডকুমেন্ট 100% রিয়েল হয় এবং যদি আপনার ডকুমেন্টে কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে আপনি অল্প সময়ে ভিসা পাবেন, যেহেতু তারা আপনার প্রত্যেকটা ডকুমেন্ট ভেরিফাই করে, যাচাই বাছাই করে, এরপরে তাদের যদি মনে হয় যে হ্যাঁ আপনি ভিসা পাওয়ার উপযোগী,
তাহলে হচ্ছে তারা আপনাকে ভিসা দিবে। আর যদি মনে হয় যে না আপনার ডকুমেন্টে কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা ভিসা দিবে না, অথবা সেইটা তারা ভালো করে যাচাই বাছাই করে দেখবে। এই ক্ষেত্রে অনেক বেশি সময় লাগে। মানে মূল কথা হচ্ছে আপনার ডকুমেন্ট যদি সঠিক থাকে তাহলে আপনি অল্প সময়ের ভিতরে ভিসা পাবেন, তবে আপনি মোটামুটি এক মাস সময় ধরে রাখবেন। অনেকে আছে যে কসোভোর ভিসা এক সপ্তাহ, দুই সপ্তাহ বা তিন সপ্তাহের ভিতরও ডেলিভারি পেয়েছে, মানে ভিসা পেয়েছে। আবার অনেকেরই আছে এক থেকে দেড় মাস বা দুই মাস সময় লেগেছে। তো এটা হচ্ছে আপনার ডকুমেন্টের উপর ডিপেন্ড করে। আপনারা যারা বলতেছেন যে ভিসা সম্ভাবনা কতটুকু অথবা ভিসা হতে কতদিন সময় লাগবে, তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ডকুমেন্টের উপর। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই অ্যাম্বাসি ফি জমা দিয়েছি কিন্তু অ্যাম্বাসি ডেট আমরা পাইনি, এখন এই বন্ধের ভিতর আমরা অ্যাম্বাসি ডেট পাবো কি না? তো এইটা কিন্তু আপনাদের অনেকের সঙ্গে ঘটতেছে যে আপনারা একটা ওয়ার্ক পারমিট পেয়েছেন, এখন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনারা ওয়ার্ক পারমিটটা অনলাইন করেছেন, এমনকি আপনারা অ্যাম্বাসি ফি প্রদান করেছেন, অ্যাম্বাসি ফি দেওয়ার পরেও আপনারা এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি। এখন কথা হচ্ছে যেহেতু আজকে নভেম্বরের এক তারিখ, আজ থেকে কিন্তু আপনার এই যে ওয়ার্ক পারমিটের কার্যক্রম বা অ্যাপয়েন্টমেন্ট ডেট এগুলো কিন্তু দেওয়া বন্ধ থাকবে। তো দেখেন এইখানে যারা স্পষ্ট বলা আছে যে আপনারা যারা মানে যে সমস্ত আবেদনকারী ভিসা বিভাগে ভিসা ফি প্রদান করেছে এবং দূতাবাস তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট তারিখ নির্ধারণ করেছে, মানে এই নোটিশে কিন্তু যেটা লেখা আছে এটা হচ্ছে যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য যারা ফি প্রদান করেছেন এবং আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন শুধুমাত্র তাদেরই কিন্তু কার্যক্রম চলমান থাকবে। মানে এইখানে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে বলা নাই যে আপনারা যারা শুধু অ্যাম্বাসি ডেটের জন্য ভিসা ফি প্রদান করেছেন, মানে অ্যাম্বাসি ফি প্রদান করেছেন এখনও অ্যাম্বাসি ডেট পাননি, আপনারা এই বন্ধের ভিতর অ্যাম্বাসি ডেট পাবেন কি না, এইটা কিন্তু এখানে ক্লিয়ার করে বলা নাই। কিন্তু এখানে এটা বলা আছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন, অলরেডি যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন শুধুমাত্র তাদেরই কিন্তু কার্যক্রম চলমান থাকবে। তার মানে আমরা এটা বলতেই পারি যে আপনারা যারা এখনও অ্যাম্বাসি ডেট পাননি, আপনারা ফি প্রদান করেছেন আর যাই করেন, তারা কিন্তু এই বন্ধের ভিতরে অ্যাম্বাসি ডেট পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনারা অ্যাম্বাসি ফি প্রদান করেছেন কিন্তু এখনও আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, আপনারা কিন্তু এই বন্ধের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। তবে হ্যাঁ, এখানে যদি কোনো সমস্যা থাকে যে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আপনারা সেটা পাননি, অথবা সেটা যান্ত্রিক ত্রুটি বা সাইবারের সমস্যার কারণে সেটা আপনাদের কাছে পৌঁছায়নি, এক্ষেত্রে হয়তো আপনারা পেয়ে যেতে পারেন, কারণ এটা হচ্ছে আপনাকে একটা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি কবে অ্যাম্বাসি ডেট পেয়েছেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আপনাদের আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা যারা নভেম্বর মাসের পরে অথবা এক নভেম্বর, নভেম্বরের এক তারিখের পরবর্তীতে যারা ওয়ার্ক পারমিট পাবেন তাদের কি হবে, তারা কখন ভিসা পাবেন অথবা তারা কখন অ্যাম্বাসিতে ভিসার জন্য ফাইল সাবমিশন করবেন? তো দেখেন, আপনারা যারা নভেম্বরের এক তারিখের পরবর্তীতে ওয়ার্ক পারমিট পাবেন তাদেরকে কিন্তু অবশ্যই জানুয়ারি মাসের আট তারিখ পর্যন্ত, মানে 2024 সালের জানুয়ারি মাসের আট তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। আপনারা আট তারিখ থেকে কিন্তু এই আবেদনগুলো করতে পারবেন, মানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য 2024 সালের জানুয়ারি মাসের আট তারিখ থেকে আবেদন করতে পারবেন। আর এছাড়াও আপনারা এর আগে মানে 15 দিন 20 দিন হয়ে গেছে আপনারা ওয়ার্ক পারমিট যারা পেয়েছেন তাদেরকেও কিন্তু, মানে এক কথায় আপনারা যারা ওয়ার্ক পারমিট পাবেন অথবা পেয়েছেন এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, আপনাদের সবাইকে কিন্তু জানুয়ারি মাসের আট তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। 2024 সালের জানুয়ারি মাসের আট তারিখ থেকে আপনারা আবার অ্যাম্বাসিতে ফাইল সাবমিশন করতে পারবেন। তো এই ছিল কসোভোর ভিসাজনিত সর্বশেষ আপডেট। আপনারা যারা কসোভোর ওয়ার্ক পারমিট পেয়েছেন অথবা যারা কসোভোর ভিসার জন্য ফাইল সাবমিশন করেছেন আপনারা সবাই ওয়েট করবেন, আপনারা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন কসোভোর এই আপনার ভিসা চালু হওয়ার পরে, মানে 2024 সালে যখন কসোভো অ্যাম্বাসি ওপেন হবে আপনারা অবশ্যই ভালো একটা রেজাল্ট বা ভালো একটা নিউজ পাবেন। তখন আপনারা অনেকেই টেনশনে আছেন যে তখন যদি আর কসোভো অ্যাম্বাসি ভিসা না দেয় অথবা যদি কসোভো অ্যাম্বাসি চলে যায়, আসলে এই ধরনের কোনো সম্ভাবনাই নেই, এই ধরনের কার্যক্রমের কোনো সম্ভাবনাই নেই, এটা বলাই যায়। তো আপনারা এইগুলো নিয়ে টেনশন করবেন না, এইগুলো নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না। আশা করা যায় যে কসোভো অ্যাম্বাসি যখন ওপেন হবে তখন আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে অথবা যদি আপনারা যে কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।